আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেভাবে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতা আমি কখনো শোধ করতে পারবো না। সেজন্য আমি সবসময় রিসার্চ করে আপনাদের উপকারে হয় উপকারে আসে বা আপনাদের অন্যদের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যারা কন্টেন্ট রাইটিং করে সোনালী ভবিষ্যৎ করতে চাচ্ছেন। কন্টেন্ট রাইটিং এমন একটি বেস্ট বা স্মার্ট প্রফেশন যেটি কিনা অনলাইন মার্কেটিং এর চেয়ে অনেক বেশি স্মার্টেস্ট। কেননা ঘরে বসে যদি আপনি আপনার কন্টেন্ট রাইটিং করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই মিনিমাম 2-2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যদি তারা দেখে। তাহলে আপনি নতুন বা পুরাতন যেই হন, আমার এই ভিডিওর মধ্যে সব স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলো থাকবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি এ টু জেড সবকিছু দেখাবো। আজকের ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ জানাবো হার্ভেস্ট অফ ট্যালেন্ট এই ওয়েবসাইটটির নাম। এই ওয়েবসাইটটিতে আসার পরে কিভাবে কি করবে সেটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। প্লেলিস্টে ক্লিক করে আপনি অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারবেন যেগুলো অন্য কোথাও পাবেন না। ফ্রিল্যান্স ক্যারিয়ার গঠন করার জন্য বা গ্রাফিক ডিজাইনিং এর জন্য এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো সহজ উপায়ে টিউটোরিয়াল দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে এবং আশা করি সেগুলো ঘুরে আসবেন। সো ফিরছি একটু পরেই। কন্টেন্ট রাইটিং এর নাম শুনে নিয়ে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। যারা কন্টেন্ট রাইটিং করছেন তারা হ্যান্ডসাম ইনকাম জেনারেট করছেন, এটি আর নতুন করে কিছু বলার নেই। যারা পারছেন না তাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আজকের ভিডিওটি দেখে আজকে হুমর বেদে কাজ শুরু করার জন্য। হুমর বেদে এই জন্য বলছি যে আপনি যদি লেগে থাকেন তাহলে অবশ্যই টুডে টুমরো সাকসেস উইল কাম এগেন ইন এগেন। সো আমি আপনাকে অনুরোধ জানাবো কিভাবে কি করতে হবে এই ভিডিওটি দেখার পরে। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, ইংলিশের উপরে আপনার মোটামুটি দখল নিয়ে আসতে হবে। কেননা কন্টেন্ট রাইটিং এমন একটি বিষয় যেটি করতে হলে আপনাকে মোটামুটি ভালো মানের একটি ইংলিশ জানা থাকতে হবে। এই ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট যেটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে এবং অনেকগুলো কাজ এখানে জমা রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে কি করতে হবে। হাবস্টপ.com দিয়ে যদি আপনি গুগলের মধ্যে চার্জ দিন তাহলে এই ধরনের ইন্টারফেস পাবেন এবং খারা খারা এখানে কাজ করছে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। এখানে এটি একটি লেজিট প্ল্যাটফর্ম এবং এখানে অনেকগুলো অপশনে কাজ করা যায়। প্রথমত ডেভেলপমেন্টে, মার্কেটিং অ্যান্ড সেলস, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, বিজনেস কনসাল্টিং, অ্যাডমিন, ডাটাবেস অ্যান্ড আইটি, এই অপশনগুলোতে হিউজ পরিমাণ কাজ রয়েছে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে কন্টেন্ট রাইটিং করে আর্নিং জেনারেট করবেন। সো আমি প্রথমে চলে যাচ্ছি কন্টেন্ট রাইটিং এর মধ্যে। কন্টেন্ট রাইটিং এ যদি ক্লিক করি তাহলে আপনি পেয়ে যাবেন এই ইন্টারফেসটি। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনি কাজ খুঁজে নিতে পারবেন। কাজ খুঁজে নেওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো, আশা করি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন, তবে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আমি আপনাকে আরো একটি অনুরোধ জানাবো, আপনি যদি কেটে কেটে দেখেন অথবা কোনো অংশ বাদ দিয়ে দেখেন তাহলে ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। পরবর্তীতে বিভিন্ন ধরনের আজেবাজে প্রশ্ন করে আমাকে জর্জরিত করবেন। প্লিজ ভিডিওটি দেখার ইচ্ছা থাকলে, যদি আর্নিং করার নেশা আপনাকে পেয়ে বসে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও। প্রোফাইলস এখানে ক্রিয়েট হয়েছে প্রায় 41,042, এজেন্সিস রয়েছে 875, কান্ট্রিজ অর্থাৎ 188 কান্ট্রির লোক এখানে কাজ করে, জব রয়েছে প্রায় 167টি। অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আসার পরে আমি যখন কন্টেন্ট রাইটিং এ ক্লিক করেছি তাহলে এখানে এই অপশনগুলো দেখাচ্ছে। এখানে প্রায় 53টি কাজের এখানে অফার এই মুহূর্তে রয়েছে এবং আলাদা আলাদা এখানে কাজের অফার রয়েছে। আপনি এখান থেকে দেখে দেখে সবকিছু আপনার চাহিদা মতো
বুঝে নিতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে প্রথমে এই প্রোফাইলে আসার পরে এই আইএমএ ফ্রিলান্সার, যদি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চান বা কন্ট্রাক্ট রাইটিং করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি যদি কাজ করিয়ে নিতে চান ক্লায়েন্ট হিসেবে অথবা এজেন্সি হিসেবে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি ফ্রিলান্সার হিসেবে যেহেতু প্রোফাইলটি রেডি করব, সুতরাং আপনাকে আমি দেখাচ্ছি ফ্রিলান্সার হিসেবে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই চারটি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথমত আপনাকে একটি প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের একটি ছবি দিবেন। এরপর আপনার স্পেশালিটি, অর্থাৎ আপনি কি বিষয়ে স্পেশালিস্ট সেটি দিবেন। এরপরে আপনি আপনার একটি শর্ট বায়ো দিবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান, বেঙ্গলি ইংলিশ বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো। এরপর স্কিলস দিতে পারবেন, এখানে যে স্কিলসগুলো দেওয়া রয়েছে যেগুলো আপনি পারেন। এক্সপিরিয়েন্স দিবেন, অবশ্যই এখানে সবকিছু সঠিক ইনফরমেশন দিবেন, কেননা আপনার সঠিক ইনফরমেশনের উপরে ভিত্তি করেই তারা আপনাকে কাজ দিবে পরবর্তীতে। আপনি আপনার প্রোফাইলটা যদি বাড়ি করতে পারবেন দু তিনটা কাজ করে, তাহলে অবশ্যই এখান থেকে হিউজ পরিমাণ ভিউজ পাবেন বা কাজ পাবেন। এরপরে প্রোফাইল ভিজিবিলিটি, এভরিওয়ান প্রত্যেকে দেখবে, অ্যাভেলেবল ফর ওয়ার্ক, আওয়ারলি দিতে পারেন, পার্ট টাইম দিতে পারেন বা ফুল টাইম দিতে পারেন অথবা নট অ্যাভেলেবল দিতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করলে দ্বিতীয় স্টেপে চলে আসবেন। তো আমি একটি প্রোফাইল আমি রেডি করেছি। প্রথম স্টেপে আমি আমার প্রোফাইলে পিকচারটা দিয়েছি, স্পেশালিটি দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আর্টিকেল রাইটার। এরপর একটি শর্ট বায়ো দিয়েছি, আমার মতো হুবহু দিবেন না, আপনি আপনার মতো একটু এডিট করে দিবেন। এরপর ল্যাঙ্গুয়েজ দিয়েছি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এরপর স্কিলস দিয়েছি, স্কিলসগুলো আমার দখলে আছে এবং এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, এবং পার্ট আওয়ার আমি $10 করে নিব প্রত্যেকটি কাজের জন্য। এভরিওয়ান আমার প্রত্যেকে দেখতে পাবে আমার প্রোফাইলটি। এরপর অ্যাভেলেবল ফরওয়ার্ড আওয়ারলি দিয়েছি। এরপর আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে আমাকে পরবর্তী পদক্ষেপে নিয়ে যাবে। এরপর এখানে আসার পরে যে কাজটি করতে হবে, আপনাকে পুরো নামটি দিতে হবে, টাইটেল দিতে হবে কন্টেন্ট রাইটার। এরপর একটি আপনাকে এখানে ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। তো আমি ইউআরএলটি দিচ্ছি। হোম পেজ দিতে হবে, হোম পেজ অ্যাড্রেস, আমি এখানে আমার নিজস্ব নাম, আমি নিজের নামটি দিয়েছি, টাইটেল দিয়েছি, তারপর ওয়েবসাইট ইউআরএল দিয়েছি, এরপর ওয়েবসাইট হোম পেজের ইউআরএলটা দিয়েছি, পোর্টফোলিও ইউআরএলটা দিয়েছি, সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আমার রয়েছে সেগুলো দিয়েছি, লিঙ্কডইন দিয়েছি আর ফেসবুকটা দিয়েছি। এরপর নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে একটি রেজিউম সাবমিট করতে হবে। রেজিউমটা আপনি পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। আমি স্কিপ অ্যান্ড ফিনিশে ক্লিক করছি, রেজিউমটা আমার এই মুহূর্তে রেডি নেই সেই কারণে। সো তৈরি হয়ে গেল আমার পোর্টফোলিওটি, মোটামুটি আমি পরবর্তীতে রেজিউমটি অ্যাড করব। রেজিউমটি অ্যাড করলে আপনার 100% প্রোফাইল রেডি হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বলা যায়, এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে এই 4টি স্টেপ পার করেই আসতে হবে, তবে আপনি এখান থেকে খুব সহজে কাজ পেয়ে যাবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, রেজিউমটা অ্যাড করার আগে আপনি কাজের এখানে অফার গ্রহণ করতে পারবেন। আর এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কটি আমাকে ফেসবুক অথবা টুইটারে অথবা পিন্টারেস্টে অথবা লিঙ্কডইনে তারা শেয়ারিং করতে বলছে। সো আমি শেয়ারিং করব। তারপরে আমি যে কাজগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে, এখানে প্রোফাইলটি আমার সম্পূর্ণ শো করছে এবং কারা কারা এখানে কাজ করছে, ফ্রিল্যান্সার হিসেবে সবকিছু এখানে দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি কিভাবে প্রোফাইল রেডি করবেন সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এখানে কিভাবে কাজ খুঁজে নেবেন সেটি আমি দেখাচ্ছি। এবার ব্রাউজ জবসে যদি আমি ক্লিক করি, ব্রাউজ জবসে ক্লিক করার পরে আমার প্রোফাইল রিলেটেড যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো এখানে সবকিছু কিন্তু শো করবে। সো এখানে আপনি আপনার পছন্দ মতো কাজগুলো বিট করে অ্যান্ড শিট করে নিতে পারবেন, যেমন পার্ট টাইম অ্যাকাউন্ট্যান্ট, বুক কিপার, ইংলিশ কমিউনিকেশন। আপনি যদি ইংলিশ কমিউনিকেশনে ভালো দক্ষ হন তাহলে অবশ্যই প্রায় পার ঘন্টায় $12 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, 11 ঘন্টা আগে এটি পোস্ট হয়েছে এই কাজটি, এবং কেউ এখানে বিট করেনি, আপনি চাইলে এখানে সরাসরি বিট করতে পারেন। কোরিয়ান কন্টেন্ট রাইটিং হিসেবে আপনি কাজ করতে পারবেন যদি আপনি কোরিয়ান ভাষা বা ল্যাঙ্গুয়েজ জানেন। ফুল টাইম মার্কেটিং কপি রাইটার, এরপর সফটওয়্যার ডেভেলপার, অনেকগুলো কাজের এখানে রয়েছে। প্রফেশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক hubstafftalent.com। এটি freelancer.com, fiverr.com, upwork.com এর মতো দুর্দান্ত একটি মার্কেট প্লেস, এবং এখানে কাজ করে আপনি এনশিওর করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ডলারগুলো।
আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং দিয়ে যদি চার্জ দেই তাহলে কি কি কাজের অফার থাকবে সেটি আমি এবার দেখতে পাবো। কারা কারা কাজ করছে এখানে সবকিছু কিন্তু শো করছে, জবের অফার তো রয়েছেই। এ হচ্ছে কাজের বিভিন্ন ধরনের অফার। এই যে নেটিভ কন্টেন্ট রাইটার উইথ ইজ রিমোট, এরপর আরও রয়েছে এই কাজগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ফ্রম লাও ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেলস ডেভেলপমেন্ট, পার্সোনাল পলিটিক্যাল কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে। এখানে আমি যদি দ্বিতীয় পেজে চলে যাই তাহলে এই কাজগুলো আমি পাবো। এখানে একটি কন্টেন্ট রাইটিং এর কাজ দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া এবং এসইও এক্সপার্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত যেটি দেওয়া রয়েছে প্রোফাইল, সেই প্রোফাইলে আপনি ওপেন করবেন, একটি নতুন ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে তাদের প্রোফাইল যে ডেসক্রিপশনগুলো রয়েছে বা ওয়ার্কের যে ডেসক্রিপশনগুলো রয়েছে সেই ডেসক্রিপশনগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপর আপনি অবশ্যই বিট করবেন বুঝে শুনে। এখানে তাদের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, ওয়েবসাইটটা দেওয়ার পরে এখানে আসার পরে বিস্তারিত আপনি জেনে যাবেন, জেনে যাওয়ার পরে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন বা কাজের বিট করতে পারবেন। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে কোনো কাজে বিট করার পূর্বে অবশ্যই তাদের প্রোফাইলটা ভালো করে পড়ে নেবেন, কেননা প্রোফাইল ভালো করে পড়ে নেওয়ার পরে বা বোঝার পরে আপনি যদি কাজের অর্ডার নেন তাহলে কোনো প্রবলেম আশা করি হবে না। সো এটি আপনি আপনাকে অবশ্যই করে নিতে হবে। সো এখানে যে ডেসক্রিপশনগুলো দেওয়া রয়েছে এই জবে, উই আর লুকিং টু বিল্ড আ টিম অফ ফ্রিল্যান্স রাইটার্স দ্যাট উইল গেট পেড ফর পোস্ট টু হ্যাভ প্রোডিউস কন্টেন্ট অন আওয়ার ওয়েবসাইট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কাস্টমার্স ওয়েবসাইটস। দ্য গোল উইল বি টু হ্যাভ ইউর রাইট পোস্টেস আইদার কন্টেন্ট টপ লিস্টেস অর টপ ব্লগ, অলসো লুকিং ফর সামওয়ান উইথ আ লিঙ্ক বিল্ডিং a history that is willing to raise out in the industry and help grow our site's ranking. অর্থাৎ এক কথায় বলা যায় আপনাকে এই কাজটিতে বিট করতে হলে অবশ্যই কন্টেন্ট রাইটিং এর দক্ষতা থাকতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানতে হবে এবং এসইও এক্সপার্ট হতে হবে। এখানে সবকিছু দেয়া রয়েছে। এক্সপিরিয়েন্স লেভেল মিনিমাম হতে হয় বিগিনার হলে 1 থেকে 3 আওয়ার্স 3 ইয়ার্স এবং ইন্টারমিডিয়েট 3 থেকে 5 ইয়ার্স। তারপরে আওয়ারলি কন্ট্রাক্ট এবং ইংলিশ দক্ষতা থাকতে হবে এবং এখানে যে স্কিলগুলো রয়েছে সবগুলো স্কিল যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই টু জবে ক্লিক করবেন। অ্যাপ্লাই টু জবে ক্লিক করার পরে আপনি সরাসরি তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে বুঝে তারপরে অ্যান্সার দিতে হবে। নিডি কন্টেন্ট এটি আমি শুরুতে দেখিয়েছি। এরপরে can you please share a few links that would allow us to see the quality to your okay diben okay dilam ami can you list a few or related projects you works on the project obviously okay diben you why would you be a good fit for the position experience to diben apni tarpor message feel free to knock me feel free to knock me দিয়ে আপনি সেন্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এটি সেন্ডিং হয়ে যাবে। তারপর ইমেইলে তারা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে অ্যাপ্লিকেশন সেন্ড হয়েছে, এরপর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, যদি তারা যদি আপনাকে সিলেকশন করে আপনার প্রোফাইল দেখে তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই হাফ স্টাফ ট্যালেন্টের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি আপনাকে অনুরোধ জানাবো ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেটেড না হয়ে কোনো না কোনো উপায় খুঁজুন। পাশাপাশি আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে আপনি আপনার নিজেকে জ্বালিয়ে নিন। নতুন দিগন্ত নিজেকেই উন্মোচন করতে হবে আর্নিং এর জন্য। কেউ আপনাকে খাইয়ে দিবে না বা কেউ আপনাকে হাতে টাকা ধরে দিবে না বা ডলার ধরে দিবে না, জাস্ট আপনাকে ওয়েগুলো ফলো করে নিজের পথ নিজেকে তৈরি করতে হবে আর নিজের। সুতরাং এই হচ্ছে বেস্ট সিক্রেসি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে বোঝার জানার এবং আর্নিং করার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার।